100 বছরেরও বেশি সময় ধরে যে করাপশন হচ্ছে, করাপশনের যিনি কিংপিন মমতা ব্যানার্জি, তাকে আজকে আমি নতুন নাম দিয়েছি লেডি কিং নর্থ কোরিয়া। পার্টির ক্যাডাররা ঘরে ঢুকে গেছে আর পুলিশগুলোকে বাধ্য করেছে রাস্তায় নামতে, আর কিছু টেন্টেড আইপিএস অফিসার যেমন জ্ঞানবন্ত সিং, আকাশ মেঘারিয়া, এই লোকদেরকে দিয়ে আজকে মানে উইদাউট এনি প্রভোকেশন আমরা, আমার দায়িত্ব ছিল পার্টি থেকে সাঁতরাগাছিতে মিছিলকে লিড করা। আমার সাথে থাকার কথা লোকেশ চট্টোপাধ্যায়, রাহুল সিনহা, সৌমিত্র খান্ডে। আমরা যখন মুখ করছিলাম তখন সেকেন্ড ব্রিজের মুখে আমাদেরকে আটকানো, শুধু আটকানো নয়, আমাদের বলা হয়েছে আপনি হেস্টিংসে চলে যান, না নদী পেরোবো কী করে, আপনাদের বাইকে করে আমাদের পৌঁছে দেন, নইলে রেল স্টেশনে নিয়ে যান, আমরা লোকাল ট্রেনে যাব। তারপরে এই তিন আইপিএস খানিকটা দূরে সরে গেল, কিছু লেডি কনস্টেবল এসআই, তার মধ্যে একজন হিন্দিতে কথা বলছিল, সম্ভবত বাংলা জানেন না বা বলতে পারেন না, ও সিভিল ড্রেসে সকালবেলা জগিং করার যে ড্রেস বা ওয়াকিং করার যে ড্রেস লেডি কনস্টেবলরা এগুলো পরেছিল। আমি পোশাক নিয়ে কিছু বলছিলাম, মানে বাংলায় গুন্ডা বললেই আমাদের মানে লিঙ্গ পরিবর্তন করলে গুন্ডি বলা হয়, এদেরকে জ্ঞানবন্ত সিং ইশারা করলো। জ্ঞানবন্ত সিং অনেক রাগ আছে আমার উপর, রিজওয়ানুর রহমানকে খুন করেছিলেন উনি, সবাই জানে অশোক টডির কাছ থেকে টাকা নিয়ে, কয়লার সবচেয়ে বড় বেনিফিসারি, হাউস মাগলিগের বেনিফিসারি, তা ওনাকে ইডি অনেকবার ডেকেছেন, জাননি, খুব রাগ আছে আমার উপর বা আমাদের উপর। তিনি ইশারা করলেন, করার পরে প্রথমে লকেট চট্টোপাধ্যায়কে আমাদের মাননীয় সাংসদ পার্টি জিএস টেনে নিচেটে তোলা হলো, একবারে সাধারণ ক্রিমিনালের মতো। তারপরে রাহুল সিনহার তো চোখ হাত সব আঁচড়ে দিয়েছে, ঘরে স্বামী স্ত্রী বা শ্বশুরি বৌমা যেরকম মার্কেট করলে যেমন করে, ওই রকম এই গুন্ডিগুলো করেছে। তারপরে লাস্ট শুভেন্দু অধিকারী আমার এখানে দুটো ব্লো মেরেছে লেডি কনস্টেবল, ধাক্কা দিচ্ছিল অনেকবার, আমি যখন চেঞ্জ করেছি চেয়েছিল যে আমিও কাউন্টার করি, কিন্তু আমি তো অত বোকা নই, আমরা সব মেয়েকে মায়ের চোখে দেব, সব মেয়ের মধ্যে দেবী দুর্গার চোখ দেখি, অতএব কোনো মহিলাকে কাজ হাত দেওয়া কাজ করার কোনো অভিপ্রায় আমার নেই কোনোদিন থাকবে। তারপরে আমাকে এসে আইপিএসরা বললেন যে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, চলুন এখানে নিয়ে যাবেন। আমি সমস্ত আমাদের নবান্ন অভিযান এত অত্যাচার করেছে, হাউল ওয়েদার, কাল থেকে ট্রেনে অত্যাচার করেছে, গোটা রাজ্যে 1.5 লাখ কর্মীকে আটকে দিয়েছে, তারপরেও কলেজ স্কোয়ার, হাওড়া ময়দান, সাঁতরাগাছি একেবারে ফ্লাডেড হয়ে গেছে, ও এখন জলকামান চালাচ্ছে, গ্যাস ফাটাচ্ছে। আমি সমস্ত কর্মীদের বলবো কোনো প্ররোচনার ফাঁদে পা দেবেন না, কোনো লং টার্মের লড়াই 24-এ উৎখাত করবো, ডিসেম্বরের পরে মমতা ব্যানার্জি সরকার চালাতে পারবে না, এই আইপিএস গুলোকে ভেতরে ঢোকাবো, হাইকো তো যাবেই, একদম প্ররোচনায় পা দেবেন না, আমাদের কোনো কর্মীর যেন লস না হয়, আর অ্যারেস্ট করুন।